আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো হৃদয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আপকামিং এই সিরিজটি আমাদের কিন্তু অফ ছিল, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আবারও ব্যাক করেছি। তো অবশ্যই আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন, যাতে এর চাইতে ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি। তো আজকের এই ভিডিওটি এই মাসে অর্থাৎ মে মাসে কোন স্মার্টফোনগুলো বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে আসতে যাচ্ছে তারই একটা কনফার্ম লিস্ট নিয়ে হাজির হয়েছি। সো অবশ্যই এই মাসে কিন্তু অনেকগুলো স্মার্টফোন বাংলাদেশে আমরা অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে দেখতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো প্রথমেই আমরা রিয়েলমির দুটি কনফার্ম স্মার্টফোন নিয়ে কথা বলবো। তো বিশেষ করে রিয়েলমি C35 এই স্মার্টফোনটি কবে আসবে এ নিয়ে আমার ভিউয়ার্সরা এত এত কমেন্ট করেছে, মানে আমি রিপ্লাই দিতে দিতে একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো প্রথমেই আমরা রিয়েলমির দুটি স্মার্টফোন দেখতে পারবো, তার মাঝে রিয়েলমি C35 এই স্মার্টফোনটি কিন্তু আমরা মে মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকেই আমরা এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশে দেখতে পারবো। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে ইউনিসক্স T616 চিপসেট থাকছে। রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, ফ্রন্টে দেখতে পারবো 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 800 ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটি আমরা 14,000 থেকে 15,000 মধ্যেই অফিসিয়ালভাবে দেখতে পারবো। সো অবশ্যই এই স্মার্টফোনটি নিয়ে কিন্তু অনেকেরই আগ্রহ। তো আপনার যদি আগ্রহ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এরপর আসি রিয়েলমি সেকেন্ড নাম্বার স্মার্টফোনটিতে। তো রিয়েলমি 9 4G, যেটি কিনা ইন্ডিয়াতে সদ্য লঞ্চ হয়েছে। তো এই ফোনটিতে আমরা দেখতে পারবো 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট। রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটি আমরা 20,000 থেকে 23,000 টাকার মধ্যেই বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পারবো, এবং এই ফোনটিও আমরা মে মাসের মাঝামাঝিতেই লঞ্চ হতে দেখতে পারবো। তো অবশ্যই রিয়েলমির আরও একটি স্মার্টফোন রিয়েলমি নার্জো সিরিজের কোনো একটি স্মার্টফোন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কনফার্ম না, তো কনফার্ম এই দুটি স্মার্টফোন বাংলাদেশে আসতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক শাওমিতে। তো রেডমি নোট 11 Pro 5G এই স্মার্টফোনটি এপ্রিল মাসে আসার কথা থাকলেও এপ্রিল মাসে কিন্তু আসেনি, কিন্তু এই ফোনটি আমরা মে মাসে অবশ্যই দেখতে পারবো। তো ফোনটিতে দেখতে পারবো 6.67 ইঞ্চেস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, কলকম স্ন্যাপড্রাগন 695, 5G চিপসেট থাকছে, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটিও কিন্তু আমরা মিড মের আশেপাশে লঞ্চ হতে দেখতে পারবো। তো অফিসিয়ালভাবে এই স্মার্টফোনটি আমরা কনফার্মভাবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এমনটি জানতে পেরেছি, এবং আর কোনো স্মার্টফোন স্বামীর পক্ষ থেকে দেখতে পারবো না। যদিও কোনো ডিসিশন হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো এবার আসি টেকনোতে। তো টেকনো ক্যামন 19 সিরিজ খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালভাবে আমরা দেখতে পারবো, বিশেষ করে মে মাসের মধ্যেই এই স্মার্টফোনগুলো কিন্তু দেখতে পারবো। বিশেষ করে এই ফোনগুলো কিন্তু ক্যামেরা সেন্ট্রিক হয়ে থাকে, তো অবশ্যই ক্যামেরা যারা পছন্দ করে থাকেন এবং টেকনো লাভার রয়েছেন তো অবশ্যই তারা ওয়েট করতে পারেন এই ফোনগুলোর জন্য। তো এবার আসি টেকনোর ফুফাতো ভাই ইনফিনিক্সে। তো ইনফিনিক্স নোট 12 এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে, এবং এই ফোনটি নিয়ে আমি কিন্তু বেশ কিছু অজানা তথ্য নিয়ে ভিডিও করেছি। তো অবশ্যই আমি ভিডিও লাস্টে দিয়ে দিব, তো আপনারা দেখে নেবেন। তো ইনফিনিক্স হট 12, তো এই ফোনটিও আমরা বাংলাদেশে মে মাসে দেখতে পারবো, বিশেষ করে প্রথমে হয়তো আমরা ইন্ডিয়াতে লঞ্চ হতে দেখতে পারবো। তো এই ফোনটিতে থাকছে 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85। রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে দেখতে পারবো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 800 ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটি কিন্তু আমরা খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক ভিভোতে। তো ভিভো X80 সিরিজ এই সিরিজটি কিন্তু খুব শীঘ্রই আমরা আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে দেখতে পাবো, বিশেষ করে আপনারা যারা ক্যামেরা রাবার রয়েছে এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন নেবেন সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। তো এবার আসি পোকোতে। তো পোকো F4 GT, বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন অবশ্যই তাদের জন্যই কিন্তু এই ফোনটি আসতে যাচ্ছে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে মেতে। তো এই ফোনটি দিয়ে আপনারা কিন্তু হ্যাভি গেমিং করতে পারবেন। তো এবার মুভ করা যাক ওয়ানপ্লাসে। তো ওয়ানপ্লাসের পক্ষ থেকে হয়তো আমরা দুটি স্মার্টফোন অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে, তো কনফার্মভাবে বলা যাচ্ছে না, দুটি স্মার্টফোন দেখতে পারবো, হয়তো অফিসিয়ালভাবে না হলে আনঅফিসিয়ালভাবে। তো ওয়ানপ্লাস 10 আর 5G এই স্মার্টফোনটি কিন্তু আপনারা আনঅফিসিয়ালভাবে হোক বা অফিসিয়াল
অফিসিয়ালভাবে হোক বাংলাদেশে কিন্তু মে মাসে দেখতে পারবো। এবং OnePlus Nord CE 2 Lite এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। তো রিসেন্টলি এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি OnePlus-এ আমরা 25,000 টাকার আশেপাশে এই ফোনটি অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এই ফোনটি কিন্তু আপনারা যারা OnePlus-এর ফোন নেবেন এবং বাজেট খুবই সীমিত সেক্ষেত্রে অপেক্ষা করতে পারেন এই ফোনটির জন্য। তো এবার আসি ওপোতে। তো ওপো F21 Pro এই স্মার্টফোনটি কিন্তু আমরা অফিসিয়ালভাবে বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। তো এরই ওপো F21 Pro 5G এই ফোনটি কিন্তু আমরা খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পারবো, যেখানে থাকছে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, ফ্রন্টে দেখতে পারবো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 4500 mAh ব্যাটারি যেটি কিনা 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটি আমরা 30,000 থেকে 33,000 টাকার আশেপাশে দেখতে পারবো অফিসিয়ালভাবে। তো অবশ্যই 5G স্মার্টফোন নিতে চাইলে ওপর আপনারা এই ফোনটির জন্য কিন্তু অপেক্ষা করতে পারেন। তো এবার মুভ করা যাক পিক্সেলে। তো পিক্সেল 6A এই স্মার্টফোনটি মে মাসের 11 এবং 12 তারিখের মধ্যে লঞ্চ হতে দেখতে পারবো। তো এই ফোনটিও কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবে মে মাসের শেষের দিকে বাংলাদেশে দেখতে পারবো। তো সর্বশেষ আসি স্যামসাংয়ে। তো স্যামসাংয়ের আমরা দুটি স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো স্যামসাং গ্যালাক্সি F23 5G এই স্মার্টফোনটি এবং M53 5G যেটি রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তো এই দুটি স্মার্টফোন কিন্তু আমরা বাংলাদেশে অফিসিয়ালভাবে পেতে পারি। তো স্যামসাং গ্যালাক্সি F23 5G এই স্মার্টফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস TFT ডিসপ্লে প্যানেল, সাথে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 650, রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি যেটি কিনা 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটি আমরা 25,000 টাকার আশেপাশে বাংলাদেশে অফিসিয়ালভাবে পেতে যাচ্ছি। অপরদিকে স্যামসাং গ্যালাক্সি M53 5G এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে প্যানেল, সাথে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900, রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি যেটি কিনা 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটি 40,000 টাকার আশেপাশে বাংলাদেশে কিন্তু অফিসিয়ালভাবে দেখতে পেতে পারি। তো স্যামসাংয়ের যে এ সিরিজ রয়েছে তো সেই সিরিজগুলো কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে এপ্রিল মাসে, তো এম সিরিজটাও আমরা খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পারবো এবং এফ সিরিজের ফোনটাও কিন্তু আসে যাচ্ছে। তো এই দুটি স্মার্টফোনের ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে, তো আপনারা চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আপকামিং মে মাসের স্মার্টফোনগুলো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।